আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে ইয়াসিরের সুন্নতে খাতনার প্রোগ্রামে আসছি। এই যে আমরা মা ছেলে সব আজকে আমরা ফিরোজা হয়ে গিয়েছি, ফিরোজা পার্টি। এই যে আমার মেয়ে, এই যে হ্যালো বলো, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো। এই যে ইয়াসির, হ্যালো বলে দাও, হ্যালো, হাই বলো, হাই হাই। এই যে মুখোশটা খুলে ফেলো না, আর মুখোশটা খুলে ফেলো। হাই গাইস, এই যে করে ডাকতে ডাকতে যে কতবার সবাইকে এই যে বলে ফেলেছি। আমরা ইয়াসিরের প্রোগ্রামে চলে আসছি। আমার মেয়ের হয়তো ভয়েস শুনতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, আর এখানে আমার বোনরা যে টেবিলে খেতে বসেছে ওই টেবিলে আর কি খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা নিলাম। এখন সবার সাথে আর কি গেট টুগেদার বা ছবি তুলবো। ওরা খাওয়া দাওয়া সেরে উঠলে, এই যে আমার ভাইগনারা এখানে সব, ওরাও খাওয়া দাওয়া করে উঠেছে। ওরা তিন ভাইগনা, আমার বোনের দুই ছেলে আর এটা আমার চাচাত বোনের ছেলে, ওরা সবাই একসাথে মানে আনন্দ করছে। যে এটা আমার বড় ফুপুর চার ছেলের বউ, বড় ফুপুর ফ্যামিলি। এটা মেজো ফুপুর নাতনি, ছেলে আর মেয়ের ঘরের নাতনি, এগুলা নাতনি নাতনি। আর তারপর সেজো ফুপুর ফ্যামিলি, সবাইকে নিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম, মেয়ে, তারপর ছেলে, বউরা, নাতনি। আলহামদুলিল্লাহ আমার পাঁচটা ফুপুই আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবল আছেন। এই যে স্টেজে আমরা সবাই খাওয়া দাওয়া শেষে ছবি তুললাম, এটা আমার বড় দুলা ভাই, ভাইয়ের বউরা সব মজা করে ওনাকে পাগড়ি পরিয়ে দিল মাথায়, তারপর আমরা গ্রুপ করে ছবি তুললাম। এটা মেজো ফুপুর ছেলে, বউ আর মেয়ের জামাই, মজা করছিলাম দুলা ভাইয়ের সাথে। দুলা ভাইয়ের বুড়িটা এত বড় হয়ে গেছে, আর দুলা ভাই কি প্রেগনেন্ট না কি এসব কথা বলে মজা করছিলাম। তারপর ফুপুরা পাঁচ বোনই সুস্থ সবল আছেন আল্লাহর অশেষ রহমতে। আর এটা হলো সবচেয়ে ছোটো ফুপুর নাতির সুন্নতে খাতনার অনুষ্ঠান। আর চার নম্বর ফুপুও আসছে, ফুপুদের সাথে ছবি তুলেছি। ওনার ছেলে আসছে, ছেলের বউ আসছে, সবাই মিলে। আর প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেকদিন কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, সেভাবে সেরকম করে অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে সবাই আবার একত্রিত হয়ে অনেক বেশি আনন্দ করলাম। এই যে আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, আমার মেয়ে, এই যে চাচাতো ভাইয়ের বউ, এই যে আমার ভাগ্নারা মজা করে আমার ভিডিও করছিল, আমার মামি, মামা মামিরাও আসছিলো, মামা মামি তাদের নতুন ছেলে বউকে নিয়ে আসছে, মামাতো ভাই বউ, সবাই একটা আনন্দ ঘন পরিবেশে ভালোই মোটামুটি একটা আনন্দ করলাম। এই যে আমার চার নম্বর ফুপু আর ছোটো ফুপু, এখানে ফুপাও আসছে, ফুপাতো ভাই বউ, ফুপাতো ভাইয়ের ছেলে আল্লাহর অশেষ রহমতে। আমার চারটা ফুপা আল্লাহর অশেষ রহমতে এখনও সুস্থ সবল আছেন, বড় ফুপা শুধু ইন্তেকাল করেছেন, আর আল্লাহর রহমতে সবাই সুস্থ সবলই আছেন। আল্লাহ যেন ওনাদেরকে বাঁচিয়ে রাখেন, আর আমাদের মধ্যে যাতে সবসময় একটা মিল মহব্বত সবসময় বজায় থাকে, দোয়া করবেন আমাদের জন্য। Ready?
আছে তো এই শোনা না তো এমনি এমনি করে এমনি করে এভাবে না এই যে ইয়া তো অরে অরে তুলে নিই